হাই প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার কেবি কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের একটা ফেভারিট, আমার ফেভারিট রেসিপি শেয়ার করতে আসলাম, শ্রিম্প ফ্রাইড রাইস। এটা আমার অনেক প্রিয়, হেলদিভাবে এটা আমি রান্না করে আপনাদের দেখাবো, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার এখানে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। তবে চলুন আমার রান্নাঘরে। হেলদি হেলদিভাবে এটা দেখাবো, এটা অনেক হেলদি, কিভাবে হেলদি রান্না করে খেতে হয় সেটাই আমি দেখাবো। শ্রিম্প ফ্রাইড রাইস অনেকের মানা আছে, অনেকেই হয়তো খেতে পারেন না, প্রেশার হাই বা কোলেস্টেরল বা অনেক কিছু থাকায়, কিন্তু অনেক ভালোবাসেন যারা, তাদের জন্য আমার এই এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে, কারণ আমি এটা অনেক হেলদি ভাবে রান্না করি। সো আমি দেখাচ্ছি, এটাকে 2 কাপ নিয়েছি, 4 কাপ, সরি 4 কাপ ভাত আমি রান্না করে নিয়েছি এটাতে। তারপরে আমি নিয়েছি বায় লিভস, তেজপাতা, এলাচি 4-5টা, আর একটা দারুচিনি নিয়েছি, এটাকে আমি ভেঙে নিব। আর এই বাদামটা র পিনাট, এটা আমি কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, সো অনেক 7-8 ঘন্টা হয়ে গেছে, এটা ভিজিয়ে রেখেছিলাম, এটা পানি ফেলে দিয়েছি। আর 8-10টা কাঁচামরিচ আছে, আর আছে আমার ডিম, এখানে আমি 4টা ডিম নিয়েছি। সো ডিমটা ইউজ করতে পারেন নাও করতে পারেন। হ্যাঁ, সো আমি এখন দেখব আমার প্যানটা গরম হয়েছে কিনা। ফিউ ভিউয়ার্স, প্যানটা গরম হয়ে এসেছে, এখন আমি দেখুন, আমি বলেছিলাম আপনাদের এটা আমি, এটা আমার হেলদি রেসিপি। সো দেখুন, আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এই অলিভ অয়েলটা ইউজ করলে আপনার প্রেশারের বা হাই প্রেশার বা ডায়াবেটিস যে কোনো রুগীরাই এটা খেতে পারবে, কোনো সমস্যা নাই, ক্ষতি করবে না, এটা কোনো সমস্যা হবে না। তাই আমার হেলদি রেসিপিটাই আমি শেয়ার করব আপনাদের সাথে। সো এখানে আমি অলিভ অয়েল তেল দিয়ে দিলাম, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল, এখানে 4 চামচের মতন দিয়ে দিলাম আমি তেল। তারপর আমি চিংড়িটা দিয়ে দিব। সো প্রিয় ভিউয়ার্স, এখানে আমি 1 টেবিল স্পুনের মতন দিয়ে দিলাম সল্ট এই শ্রিম্পটিতে, এগুলো আমি এখন ভেজে নিব। তারপর আমি দিয়ে দিব 1/2 টেবিল স্পুনের মতন ঠারমারি হলুদ গুঁড়া, আর একটুখানি মরিচ, মরিচের গুঁড়া বেশি দিব না, একটুখানি মরিচের গুঁড়া 1 চিমটি দিয়ে দিলাম, দিয়ে আমি এগুলোকে এখন ভেজে নিব। হ্যাঁ, আমার অনেক ফেভারিট রেসিপি এটা, আমার ফ্যামিলিরও অনেক প্রিয়, এটা আমার বাচ্চা কাচ্চা হাজব্যান্ড সবারই অনেক প্রিয়, যেহেতু আমি শ্রিম্প অনেক লাইক করি, তো এটা আমি আমাদের সবার জন্যই তৈরি করি। তো এটা খেতে অনেক ইচ্ছে করে, সব সময় তৈরি করি না, কারণ অনেকেরই এটা প্রবলেম আছে অ্যালার্জির জন্য, বা কারো ডায়াবেটিস বা কারো কোলেস্টেরল থাকলে খেতে পারে না, ভয় পায়, অনেকেই এটা ভয় পায়, অনেকেই এটা লাইক করে শ্রিম্প ফ্রাইড রাইস, কিন্তু খেতে পারে না এগুলোর জন্য। তো আমার রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে, এটা অনেক হেলদি। আমি কিভাবে রান্না করি দেখুন, একদম কম মশলা, কম তেল দিয়ে, আর এটা আমি অনেক ইয়ামি ফ্রাইড রাইস রান্না করব, অনেক ইয়ামি এটা। সো এটাকে আমি কয়েক মিনিটের জন্য, লাল না হওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে নিব। হ্যাঁ, সো প্রিয় ভিউয়ার্স দেখুন, এটা আমি 5-7 মিনিট ভেজে নিয়েছি, এটাকে আমি বেশিক্ষণ ভাজবো না, বেশিক্ষণ ভাজলে শ্রিম্পটা শক্ত হয়ে যাবে আর মজাটা থাকবে না। দেখুন, এইরকম আমি 5-7 মিনিট ভেজে নিয়েছি, একবারে কমও ভাজলে হবে না, একবারে বেশিও ভাজতে হবে না। সো এটা আমি তুলে নিব এখন, আমি একদম কম তেল মশলায় এটা রান্না করব, এটা আমার হেলদি টিপস, এটা আমার হেলদি রেসিপি,
শ্রিম ফ্রাইড রাইস আমরা অনেকে এটা অনেকেই ভালোবাসি আমরা, আর এটা তো আমার অনেক প্রিয়। তো এখানে আমি আরও এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আমি আরও দিয়ে দিব, এখানে আরও 2 টেবিল স্পুনের মতন। হ্যাঁ, এই প্যানেই আমি রান্না করে নিব। 2 টেবিল স্পুনের মতন আমি দিয়ে দিলাম, তারপর আমি দিয়ে দিব এখানে রেখেছিলাম যে 4টা তেজপাতা দিয়ে দিলাম। তারপর আমি এই দারুচিনিটা ফাটিয়ে নিব, তো ফাটিয়ে দিলে স্মেলটা অনেক সুন্দর আসে। দারুচিনিটা ফাটিয়ে নিয়েছি, এটা ফাটিয়ে দিয়ে দিলাম। তারপর এলাচ, আমার এখানে 5টা এলাচ আমি দিয়েছি, এগুলো আমি দিয়ে দিব কারণ স্মেলটা অনেক সুন্দর আসে তেলের মধ্যে দিয়ে দিলে, গরম তেলের মধ্যে এগুলো আমি দিয়ে দিলাম। এখন যে আমি রেখেছিলাম পেঁয়াজ, এখানে এই বড় সাইজ করে কেটে রেখেছিলাম, এগুলো আমি বেজে নিব একসাথে। হ্যাঁ, পেঁয়াজ, আর সাথে ছিল আমার এখানে বাদামটা, কাঁচা বাদামটা, এটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো আমি দিয়ে দিব একসাথে, এগুলো আমি বেজে নিব। হ্যাঁ, কাঁচামরিচটা আমি পরে দিয়ে দিব, তাই এখন আর দিচ্ছি না, দিচ্ছি কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। হ্যাঁ, বাকিটা আমি পরে দিব। তো এগুলোকে আমি 1 মিনিটের জন্য ফ্রাই করে দিব, এখানে আমি 1 মিনিটের জন্য এগুলো ফ্রাই করে নিব। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, 5 মিনিট পর আমি দেখুন এটা আমার ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি এই 4টা ডিম আমি এর মধ্যে দিয়ে দিব। হ্যাঁ, 4টা ডিম দিলাম, আপনারা ডিমটা দিতে পারেন নাও দিতে পারেন, এটা স্কিপ করতে পারেন, আমি দিয়ে দিলাম, ডিমটা দিলে আর একটু ভালো লাগে এটা, সেজন্য আমি ডিমটা দিয়ে দিলাম, আপনারা কম বেশিও করতে পারেন। এটা একটুখানি নাড়াচাড়া করার পর যখন একটুখানি হয়ে যাবে তখন এতে আমি শিমটা দিয়ে দিব। প্রিয় ভিউয়ার্স, শিমটা আমি অর্ধেকটা দিয়ে দিব আর অর্ধেকটা রেখে দিব, বেশিরভাগই আমি দিয়ে দিচ্ছি। তো একটা আমি রেখে দিচ্ছি, এগুলো আমি পরে দিয়ে দিব। তো শিমটা মিক্স করার পর আমি এখানে ভাতটা দিয়ে দিব। আমার এই রান্না করা ভাতটা আমি এর মধ্যে দিয়ে দিব। এটা একদম ইজি রেসিপি, একদম সহজে করতে পারেন, যে কোনো সময় হাতে খুব কম সময় তখনই এটা করে ফেলতে পারেন, একদম সময় কম লাগবে, বেশি সময় লাগে না এটা করতে, খেতেও কিন্তু অনেক মজাদার। আমার এই রেসিপিটা সবারই ভালো লাগে, আমাদের ফ্যামিলির সবাই এটা খেতে ভালোবাসে, আর একদম তেল মশলা কম, আমি কিন্তু আর কোনো মশলা টশলা দেইনি, আপনারা দেখেছেন আমি এতে কোনো মশলাই দিব না, আপনারা চাইলে দিতে পারেন। এখানে আর কী কী দেওয়া যায় আমি বলে দিচ্ছি, ঘি দিতে পারেন আর আদা বাটা আর পেঁয়াজ বাটা দিতে পারেন, তো আমি এখানে দিব না, আমি বলছি যে আমি কম মশলা কম তেল দিয়ে এটা আমি করব। সো এখানে আমি শুধু 1 টেবিল স্পুন ইয়ে দিয়ে দিব, লবণ দিয়ে দিব, 1 টেবিল স্পুন শুধু লবণ দিয়ে দিলাম দেখছি। তারপর আমি কয়েকটা কাঁচামরিচ দিব, দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে নিব, এটা কালার হয়ে যাবে যে ডিম, সরি, আমি যে চিংড়িতে হলুদ দিয়েছিলাম সেটার কালারই কালার হয়ে যাবে এরকম করে। এখানে চাইলে আপনারা আর একটু ভাতও দিতে পারেন, আমি কমই দিয়েছি, বেশি দিলাম না। তারপর আমি কী করব, আমি সয়া সস দিয়ে দিব, সয়া সসটা দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতন, দিয়ে এটা আমি ঢেকে রাখবো, 1 মিনিট কুক করে নিব। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, 5-7 মিনিট পর আমি দেখব আমার ঢাকা তুলে কি হলো, এটা দেখুন অনেক সুন্দর স্মেল বের হয়েছে,
এটা আমার হয়ে গেছে শিম্প ফ্রাইড রাইস। শিম্প ফ্রাইড রাইস বলুন বা চিংড়ি পোলাও বলুন, যাই বলুন, এটা আমার হয়ে গেছে। এটা অনেক ইয়ামি, অনেক ইয়ামি একটা রেসিপি, আমার অনেক প্রিয়, অনেক ভালো লাগে এটা। সবার শেষে আমি এটাতে একটুখানি গরম মশলা দিয়ে দিব, একটুখানি দারুচিনির গুঁড়া দিয়ে দিলাম। স্মেলটা অনেক সুন্দর থাকে, অনেক ভালো লাগে। এখন আমার এটাও হয়ে গেছে, আমি ডেকে এটা আরও কয়েক মিনিট কুক করে নিয়েছিলাম, সো আমি এখন এটা নামিয়ে দিব। প্রিয় ভিউয়ার্স, রেডি হয়ে গেছে, দেখেছেন খুব ইজি এবং খুব সহজেই এটা, খুব সহজেই এটা রান্না হয়ে যায়, খুবই সহজ। সো আমি এগুলো নামিয়ে দিব এখনই। ভিউয়ার্স দেখুন, আমি এটা নামিয়ে নিব এখন। শিম ফ্রাইড রাইসটা দেখুন, আমার শিম ফ্রাইড রাইসটা, এটা ভর্তা হয়নি, জর্জরা, বেশি জর্জরেও না, অনেক সুন্দর হয়েছে আর খেতেও এটা অনেক মজা, অনেক ভালো লাগে এই ফ্রাইড রাইসটা আমার, আমার ফ্যামিলিরও সবার অনেক প্রিয় এটা। মানে এখানে যে রেখেছিলাম এগুলো আমি উপরে আবার দিয়ে দিব। প্রিয় ভিউয়ার্স দেখুন, নামিয়ে নিয়েছি শিম ফ্রাইড রাইস আর চিংড়ি পোলাও, যাই বলেন, দেখুন কি সুন্দর হয়েছে এটি, আর অনেক মজা এটা, অনেক মজা। শিমে অনেক প্রোটিনও আছে, আর শুধু এটা সমস্যা করে না, এটা ভালো করে শরীরের জন্য। সো আমি এটা নামিয়ে রেডি করে নিয়েছি খাবারের জন্য, দেখুন। তো সাথে আমি নেব মাছ ভাজি, মাছ ভাজি নিলাম আর ডিম নিলাম। হ্যাঁ, ডিম গুলো আর মাছ ভাজি দিয়ে এটা খেয়ে দেখবেন, অনেক মজাদার এই রেসিপিটা, অনেক মজাদার, অনেক ভালো লাগে এটা, এটা খেতে অনেক টেস্টি। আর সাথে যদি নেন, সাথে যদি কেচাপ নেন, কারণ আমার বাচ্চারা এটা লাইক করে, দেখবেন। ওই দেখুন, আবার মানুষরা রেডি, ওরা অনেক লাইক করে ফ্রাইড রাইসটা, এই জন্য আমি অনেক কম তেল মশলা দিয়ে এটা তৈরি করি, কেচাপ নিয়ে নিলাম। সো দেখুন রেডি হয়ে গেছে, ইয়ামি ইয়ামি খাবার, রাইট মামি? এখন ওরাই বলবে আপনাদের এটা কেমন হয়েছে, এটা কেমন হয়েছে ওরাই বলবে। দেখুন মামি বললো কেমন হয়েছে, ইয়ামি। বৃন্দা, ইউ ওয়ান্ট টু ট্রাই? ইয়াপ, বললো কেমন হয়েছে, মজা, ইয়ামি হয়েছে, ইয়ামি। ইউ ওয়ান্ট টু টেল সামথিং অ্যাবাউট শ্রিম্প ফ্রাইড রাইস? আজ এখানে ভালো থাকবেন সবাই, আর আমার ফ্রাইড রাইসটি ট্রাই করে দেখবেন, ইয়ামি ইয়ামি ফ্রাইড রাইস, শিম ফ্রাইড রাইস। আজকে এখানে ভালো থাকুন, আবারও দেখা হবে সবার সাথে, নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, বাবা।